বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, জন্মদিনের শুভেচ্ছা। ষোড়শী চ্যানেল আই আজ পহলা অক্টোবর স্বর্ণালী সতেরোতে পা দিচ্ছে। বাংলাদেশের প্রথম ডিজিটাল চ্যানেল চ্যানেল আই এবং পৃথিবী জুড়ে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছেন সেখানেই চ্যানেল আই দেখতে পারেন। এবং আমাদের এক হিসেব মতে 4 কোটি বাংলা ভাষাভাষী মানুষ প্রতিদিন চ্যানেল আই দেখেন। নানা কারণে চ্যানেল আই অগ্রপথিকের ভূমিকা পালন করছে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে অনেক ধারার অনুষ্ঠান চ্যানেল আই প্রথম শুরু করেছে, অন্যরা পরে শুরু করেছে। সব মিলিয়ে চ্যানেলের এই অগ্রযাত্রা বাংলাদেশের গণমাধ্যমে কতটা ভূমিকা রাখতে পারছে, ইতিবাচক ভূমিকা রাখতে পারছে, সেই সঙ্গে বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের গণতন্ত্রায়নের ক্ষেত্রে কী ভূমিকা রাখতে পারছে, তার সম্ভাবনা সীমাবদ্ধতা, এগুলো নিয়ে কথা বলবার জন্যে 4 জন বিশিষ্ট জন রয়েছেন আমার সঙ্গে স্টুডিওতে। আমার বায় বসা আছেন বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় মানুষ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। তারপরে রয়েছেন চ্যানেলের জন্মের সঙ্গে যারা একটা গভীর সম্পর্ক রয়েছে, বাংলাদেশ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর আবু সাইদ। আমার একেবারে ডানে রয়েছেন বাংলাদেশ সরকারের আরেকজন সাবেক তথ্যমন্ত্রী, রাষ্ট্র সমাজ চিন্তাবিদ ডক্টর মিজানুর রহমান শেলি। এবং তারপরে রয়েছেন ইংরেজি দৈনিক নিউজ টুডে সম্পাদক রিয়াজুদ্দিন আহমেদ। স্বাগত আপনাদের 4 জনকে স্টুডিওতে। ব্যারিস্টার রফিকুল হক, আপনি যদি শুরু করেন। বাংলাদেশ হওয়ার পর এটা আপনার আজকের কোন টপিক না, সেটা হচ্ছে যে দুটো জিনিসে আমরা অনেক উন্নতি করেছি, একটা হচ্ছে ক্রিকেট আর একটা হচ্ছে গার্মেন্টস। তা ক্রিকেট বলতে গেলে যে ডালমিয়া মারা গেছে, ডালমিয়ার কাছে উই শুড রিমেইন গ্রেটফুল, উনি প্রথম আমাদের এই টেস্ট স্ট্যাটাস দিয়েছিলেন, সেই জন্য আজকে মনে পড়ছে তার কথা। আর এমনি দেশের অবস্থা বলতে গেলে এখন কিছুটা থমকে আছে, খুব যে একটা গরম আবহাওয়া না, তবুও এর মধ্যে যতগুলো চ্যানেল আছে তার মধ্যে সত্যি দেশের যদি কেউ কন্ট্রিবিউট করে থাকে সেটা হচ্ছে চ্যানেল আই। ভালো মন্দ মিলিয়ে শুনতে চাইবো, চ্যানেল আই সম্বন্ধে সবাই এক কথা বলবে, কোন কন্ট্রিবিউশন যদি থাকে দেশে, গণতন্ত্র বলেন বা পরিবেশ বলেন বা কৃষি ক্ষেত্রে বলেন, সেখানে চ্যানেল আই কন্ট্রিবিউশন ইজ জেনারেলি ইজ অ্যাকসেপ্টেড। চ্যানেল আই কে কেউ ক্রিটিসাইজ করেছে আমি এখনো সে তেমন কাউকে পাই নাই, সেই জন্য চ্যানেল আই এই জন্মদিনে আমাদের সব শুভেচ্ছা রইল। আশা করি এইভাবে চ্যানেল আই এগিয়ে চলবে। এবং চ্যানেল আই কত ফেমাস সেটা বাইরে গেলে বলা যায়। আমি একটা ইটালিয়ান গ্রামে গিয়েছি, এতে গেছি ওই ভেনিস থেকে বাঙালিরা নিয়ে তাদের গ্রামে নিয়ে গিয়েছে 1 ঘন্টা, সেখানে গিয়ে দেখি চ্যানেল আই হচ্ছে, আর ইটালিয়ানরা সব বিয়েও করেছে ইটালিয়ান, তারা সব চ্যানেল আই ছুটে গিয়ে কি চ্যানেল আই এখন এ হবে তৃতীয় মাত্রা হবে। চিন্তা করে দেখেন ভেনিস থেকে 1 ঘন্টা নৌকে এই জাহাজে করে গিয়ে সেই গ্রামে, সেখানে ওই ভদ্রমহিলা ওই চ্যানেল আই, সো চ্যানেল আই ইজ অ্যাডমিটেড ইজ accepted by everybody. আর একটু শুনবো আপনার কাছে পরে এসে ডক্টর মিজানুর রহমান ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ তার নিজের জন্মদিনে লিখেছিলেন, চির নতুনের দিল রাখ 25শে বৈশাখ। চ্যানেল আইয়ের জন্মদিন অবশ্য 25শে বৈশাখে নয়, কিন্তু চির নতুনকে ডাক দেওয়ার ব্যাপারে চ্যানেল আইয়ের যে একটা স্বতঃস্ফূর্ত সহজাত প্রবৃত্তি বা প্রবণতা রয়েছে সে সম্বন্ধে যারা এই চ্যানেল নিয়মিত দেখে থাকেন বা অনিয়মিতভাবেও দেখেন তাদের মনে কোনো সংশয় বা সন্দেহ থাকার কথা নয়। বারেবারেই জন্মদিন আসে, যে জন্য কবির ভাষায় বলে হে নতুন দেখা দিই কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। এই যে নতুনকে নিয়ে একটা প্রায় প্রতিক্ষণের যে একটা সংশ্লিষ্টতা সম্পৃক্ততা, এটা জন্মদিনের সঙ্গে জড়িত। এবং তার কারণ প্রত্যেক জন্মদিনে মানুষের একটা সমাজের একটা প্রতিষ্ঠানের একটা সংস্থার যেন নবায়ন ঘটে, আগের জিনিসটা ঠিক অন্তর্হিত হয় না, অবলুপ্ত হয় না, কিন্তু তার সঙ্গে একই সূত্রে গঠিত থাকে পরবর্তী অধ্যায় পরবর্তী পরিচ্ছেদের যে সুর মূল সুর। এবং আমার কাছে মনে হয়েছে আজকে বিশেষ করে চ্যানেল আইয়ের জন্মদিনে যে এই নবায়ন
এবং তারুণ্য, এটি হলো চ্যানেল আই এর বৈশিষ্ট্য এবং সেটি তাকে অগ্রণী ভূমিকা পালন করার একটা অবকাশ দিয়েছে। কারণ তরুণরা এই বিশেষ সংস্থার প্রতি, বিশেষ প্রতিষ্ঠানের প্রতি, বিশেষ গণমাধ্যমের বিশেষ এককের প্রতি কেন তাদের সহজাত দুর্বলতা থাকবে? না ঠিক উপায় নেই, কারণ এটা প্রথমে তৈরি হয়েছিল তারুণ্যের উন্মাদনায়। এখানে অধ্যাপক আবু সাইদ আছেন, তিনি সেই সময় বোধ হয় আমার মনে হয় তথ্যমন্ত্রী ছিলেন, উনি বলতে পারবেন। তার হাত দিয়ে ধরে হয়েছে বলে আমরা তাকে আজকে এখানে পাচ্ছি, সেই জন্যই মনে হয় যে তিনি বলতে পারবেন যে যারা এর উদ্যোক্তা ছিলেন, সে ফরিদুর রাজা সাগর সাগরি বলেন, শেখ সিরাজ বলেন, দিল্লি নিজে হচ্ছিল, মানে আপনি গ্রুপের সঙ্গে ছিলেন, পরে এসেছেন। কিন্তু প্রধান কথা হচ্ছে এরা কিন্তু যে উৎসাহ নিয়ে গিয়েছিল, যে অদম্য প্রেরণা নিয়ে গিয়েছিল, তার মধ্যে সাহস এবং আন্তরিকতা ছাড়া বোধ হয় আর বেশি কিছু ছিল না। সেই জন্যই সেখানে একটা তারুণ্যের জয়গান আমরা দেখতে পেয়েছি। এই তারুণ্য অক্ষয় অব্যয় থাকুক, সেটাই আজকের দিনে আমাদের প্রার্থনা। আর একটু ডিটেলে পড়েছেন অধ্যাপক আবু সাইদ, আপনার প্রতিষ্ঠা ক্ষেত্রে কিছু পিছনের ইতিহাস আছে। 98 সনের প্রায় এক বছর, 99 সনে এক বছর আগে তৎকালীন অর্থমন্ত্রী শাহ এম কিবরিয়া, অর্থ সচিব ডক্টর আকবর আলী, ডক্টর আকবর আলী খান, তারপরে সেই সময় আমি ছিলাম এবং আমাদের সাথে আব্দুল সামাদ আজাদ উনি উপস্থিত ছিলেন এবং তথ্য সচিব আকমল হোসেন উনি ছিলেন। আমরা একটা সার সংক্ষেপ নিয়ে গিয়েছিলাম কি যে বিটিভির দ্বিতীয় চ্যানেল করা, এই সার সংক্ষেপটা নিয়ে গেছিলাম। আলোচনার প্রেক্ষিতে দেখা গেল যে বিটিভির দ্বিতীয় চ্যানেল করার মতো অর্থের সংস্থান নেই, অর্থমন্ত্রী স্পষ্ট করে বললেন, আকবর আলী সাহেবটা বললেন। তাহলে উপায় কি? একটা টিভি বারবার দেখে আর বিটিভির যে অবস্থা, এটা দেখে বিকল্প চিন্তা করতেছিলাম আমরা। তখন প্রোগ্রামের দৃষ্টি নিয়ে কিবরি সাহেব প্রস্তাব দিয়েছিলেন যে বেসরকারি চ্যানেল, বেসরকারি খাতের চ্যানেল করা যায় কিনা। আর তার সাথে সাথে আমি প্রস্তাব দিয়েছিলাম জয়েন্ট ভেঞ্চার করা যায় কিনা, সরকার এবং পাবলিক প্রাইভেট, পাবলিক প্রাইভেট কিংবা বিদেশ থেকে কেউ যদি আসে সেরকম একটা অবস্থা। তখন ওই মিটিংয়ে অনানুষ্ঠানিক মিটিং, কিন্তু সভাপতিত্ব করতেছিলেন আজকের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি বললেন যে তথ্য মন্ত্রণালয় এটা উদ্যোগ নিয়ে চেষ্টা করে দেখুক যে প্রাইভেট সেক্টরে কিংবা জয়েন্ট ভেঞ্চারে দ্বিতীয় চ্যানেল করা যায় কিনা। তারপরে আমরা ফিরে এসে কতগুলো নীতিমালা করি। সেই নীতিমালার প্রথমেই ছিল মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধ, একে উজ্জীবিত করতে হবে এবং একে প্রচার সম্প্রচার করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু, তার জীবন কর্ম আদর্শ, এগুলো থাকতে হবে। জনকল্যাণমূলক কাজ সরকারের সেগুলো থাকতে হবে। তার সাথে সাথে বাঙালি সংস্কৃতি বলতে যা বোঝায় তার সামগ্রিক দিকগুলো তুলে ধরতে হবে। এরকম 11টা ছিল, আমি অত বলব না। এই একটা নীতিমালা করে আমরা একটা বিজ্ঞপ্তি দিলাম যে কারা কারা চায়। দেখা গেল 15টা আবেদন আমরা পেলাম। 15টা আবেদন পাওয়ার পরে আমরা একটা ঠিক করলাম, আমাদের পাঁচ কমিউনিকেশন বলে একটা
অধিদপ্তর আছে তাদের দিয়ে বিজ্ঞাপন মার্কেট কত সেটা আমরা অনুসন্ধান করলাম। তাতে দেখা গেল যে একটা কি দুটো চ্যালেঞ্জ যদি দেওয়া যায় তাহলে ইকোনমিক্যালি তারা ভায়াবল হতে পারবে, সাস্টেইন করতে পারবে, না হলে পারবে না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে দুটো দেওয়া যেতে পারে। এই প্রেক্ষিতে সমস্ত ক্রাইটেরিয়া গুলো দেখার পরে টেকনিক্যাল কমিটি করে দেওয়া হলো। দেখার পরে পাঁচটা নাম আসছিল, পাঁচটা নামের ভিতরে চ্যানেল আই ছিল, এটিএন ছিল না, প্রথমে বোধহয় একুশে না, এটিএন মাহমুদ সাহেব একুশে কি বলছেন, ফার্স্ট হচ্ছে একুশে মাহমুদ সাহেব আসলো, মাহমুদ সাহেব চলে যেতে হলো দেশ ছেড়ে, ওই বিদেশ থেকে আপনি বলতে পারবেন কিনা, প্রথম একুশে না, প্রথম প্রথম হলো না, এটিএন এটিএন কে কিন্তু আমরা পারমিশন দিচ্ছি সব পরে শুরু করেছে বোধহয় আগে শুরু তারা শুরু করেছে আগে, কিন্তু সরকারি ভাবে প্রথম পারমিশন আমরা চ্যানেল আই কে দিয়েছে, চ্যানেল আই টেকনিক্যালি যেটা আইন সিদ্ধ ছিল না, সে যাই হোক এই নীতিমালা করে তার ভিত্তিতে আমরা চ্যানেল আইকে আমরা অনুমোদন দিই। এই অনুমোদন দিতে গিয়ে বহু দিক থেকে আমাদেরকে বৈরিতার সম্মুখীন হতে হয়েছে, আজকে বলতে হয়। তারপরের ঘটনা তো আপনারা জানেন, চ্যানেল আই বাজারে আসলো কিন্তু সংবাদ প্রচার করতে পারবে না, কি সংবাদ প্রচার করতে পারবে, সংবাদের অনুমতি ছিল না, প্রথম অনুমতি ছিল না, সংবাদ ছাড়া। হ্যাঁ, তারপরে সংবাদের অনুমতি দেওয়া হয় এটিএন কে, আবার সংবাদের অনুমতি দেওয়ার পরে একুশে টেলিভিশন তাতে আপত্তি করলো, মামলা মামলা গেল, সেখানে আবার আদালত থেকে মানে চ্যানেল আই, তারপরে একুশে টেলিভিশন আপত্তি জানিয়েছিল যে চ্যানেল আই সংবাদ প্রচার করতে পারবে না, আদালতে গিয়েছিল, তারা বিনোদনের মধ্যে আদালত থেকে আবার চ্যানেল আই তার বিনোদন এবং মামলায় জয়ী হয়ে অনুমোদন পেয়েছে, কিন্তু ওগুলো জি আদালতে যাই হোক না কেন আমরা এগুলো শুনি, এবং তারপর থেকে চ্যানেল আই এগিয়ে গেছে বর্ণিল অভিযোগটা পরে, এবং পরপর তারা ধাপে ধাপে প্রতিনিয়তই তারা অগ্রসর হচ্ছে। বিটিভির পরে ফার্স্ট প্রাইভেট সেক্টর কি আসতো একুশে, মাহমুদ সাহেব আসলো, এসে তার বিরুদ্ধে কেস হলো, ড্রিক কে আনলো, মাহমুদ সাহেবের যে আর্জি ছিল আবেদনপত্র তার মধ্যে একটা কারিগরি ভুল ছিল, বলছিল মানে উনি পেয়ে গেছিলেন যে ইয়েটা তার নিজের নামে, কিন্তু একুশে নাম দিয়ে দেখে আরো এরকম একটা ঘটনা, তারপরে ওটা নিয়ে করতে করতে ইতিমধ্যে চ্যানেল আই প্রথম হয়ে গেছে। না না, একুশে টিভি সাইমন রিং মাহমুদ সাহেব মাহমুদ আমি শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করি। একুশে টিভি কিন্তু এটা আমরা দিয়েছিলাম এই দুটোর বাইরে, এবং তাদের দিয়েছিলাম আবার হলো যে সারা বাংলাদেশে তারা এবং বিটিভির ভিড়টা নিয়ে এটা একটা সুবিধা আছে। সে যাক, চ্যানেল আই সম্পর্কে আলোচনা করতে চ্যানেল আই নিয়েই আমরা চ্যানেল আইয়ের জন্মদিনে শুভেচ্ছা অভিনন্দন, এবং তারুণ্যের ষোলো বছর, ষোলো শেষ সতেরোতে পাবে, সতেরোতে পাবে সপ্তদশী, অষ্টাদশী আর এক বছর পরে, খুব সতেরো মানে আকর্ষণীয় সবে, ষোলোর থেকে মাত্র সতেরোতে। চ্যানেল আই আমার মনে হয় এ পর্যন্ত যেভাবে এসছে, যেভাবে গণমাধ্যমে কন্ট্রিবিউট করেছে, সামনের দিনেও করবে। এবং অধ্যাপক আবু সাইদ সাহেব যে কাহিনী বললেন, তো মানে
অনেকটা সিজারিয়ান বার্থ, এই আমাদের গণমাধ্যম পুরোটাই সিজারিয়ান এর মধ্যে থাকে সবসময়। এটাকে সিজারিয়ানটা সেফ, এটা তো প্রথম এক্সপেরিমেন্ট আমাদেরও ভয় ছিল। তো এনিওয়ে, তো চ্যানেল আয়ের যে জিনিসটা মানে আকর্ষণীয় করেছে সেটা হলো গণমাধ্যমে প্রথম যে আসলো একটু কালচারাল ইয়ের মধ্যেই ছিল, বিনোদনের মধ্যে। তারপরে যখন নিউজ আসলো, নিউজটা সত্যিকার অর্থে এটা মানে অবজেক্টিভ নিউজ, যেটা নৈর্ব্যক্তিক, নৈর্ব্যক্তিক না অবজেক্টিভ, মানে নৈর্ব্যক্তিক, নৈর্ব্যক্তিক বলতে মানে সাবজেক্টিভ না আর কি, বাস্তব যেটাকে বলা হয় মানে বস্তু, বস্তুনিষ্ঠতা। এবং এই বস্তুনিষ্ঠ দিকটা চ্যানেল আই প্রথম থেকে এটা মেনটেন করার চেষ্টা করেছে, আমরা সাংবাদিক হিসেবে এটা দেখেছি। কিন্তু এবং গণতন্ত্রের চর্চাটা শুরু হয় কিন্তু অ্যাকচুয়ালি এই জেল্লোরের তৃতীয় মাত্রা দিয়ে, এখানেই আলোচনাটা এবং টক শো বোধ হয় এখান থেকেই শুরু, টক শোর কনসেপ্টটা এখান থেকেই কিন্তু আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে বিস্তৃতি লাভ করে। এইটাও কিন্তু আমি মনে করি একটা পায়োনিয়ারিং রোল, এই তৃতীয় মাত্রা চ্যানেল আই এর একটা পায়োনিয়ারিং রোল। আর চ্যানেল আই এর আরেকটা জিনিস যেটা, কৃষি সাংবাদিকতা, এটাও যে সাংবাদিকতা হতে পারে, এইটা শাইখ সিরাজের একক্রিতিত্ব বলবো এবং প্ল্যাটফর্ম হিসেবে চ্যানেল আই এটাকে প্রতিষ্ঠিত করে। এখন তো জাতীয় কৃষি না, আন্তর্জাতিক কৃষি নিয়ে চ্যানেল আই, এখন তো উগান্ডা পর্যন্ত চলে গেছে। কিন্তু শাইখ সিরাজ যখন বিটিভিতে মাটি ও মানুষ করত, 16 বছর করেছেন, তখন ওনাকে 21শে পদক দেওয়া হলো। আমি বোধ হয় তখন বিএফএস এর প্রেসিডেন্ট, আমার কাছে কিছু লোক গেল বলল এই মানে উনি একটা কৃষির কি করে এই জন্য উনি 21শে পদক পাবে, এর নিয়ে প্রতিবাদ করতে গেল যে ওনাকে কেন 21শে পদক দেওয়া হলো। তো আমার মনে হয় যে আজকে উনি কৃষি সাংবাদিকতাকে যে যে উচ্চতায় নিয়ে গেছে সেখানে 21 দেশে এবং বিদেশে মিলে, এবং সত্যিকার অর্থে কিন্তু আপনার আমাদের অনেক চেঞ্জে যেটা গণমাধ্যম পরিবর্তনের ডাক দেয়, এই শাইখ সিরাজ কিন্তু কৃষি সাংবাদিকতার মাধ্যমে মানে এই রুরাল এরিয়াতে আমাদের গ্রাম গঞ্জে এটাকে একটা পপুলার করেছে এবং মাধ্যমকে পরিচয় দিয়ে করেছে। যেন সেই কাজী নজরুল ইসলামের কথায় যে চাষা বলে করো ঘৃণা, দেখো চাষি বসে লুকায় ব্রজের বলরাম এলো কিনা, দেখো চাষি বসে লুকায় ব্রজের। এটা ঠিকই বলছেন আপনি যে শাইখ সিরাজ মানে খুব উচ্চ মানের একজন কৃষক হিসেবে কৃষি সাংবাদিকতা করছে, এবং আমি এটাতে আমি কিন্তু আমার সাংবাদিকতা শুরু করেছিলাম অর্থনৈতিক সাংবাদিকতা, আমি ইকোনমিক্স এ পাশ করে এসে পাকিস্তান অবজারভারে যখন জয়েন করি 1968 আমার প্রথম কাজ ছিল এই একটা রিসার্চ সেল ছিল, সেটা ইনভেস্টিগেটিভ রিপোর্টিং। এই জন্য কিন্তু আমরা ওই কৃষি নিয়ে কিন্তু এইভাবে মানে কোন আমরা পড়তাম তখন ম্যানিলাতে একটা এশিয়া ওখানে একটা ইয়ে ছিল, জার্নালিজম স্কুল ছিল যেটাতে এস এম আলী সাহেব ওনারা ছিলেন। তো ওই ওই ওইটার ওইখান থেকে ডেভেলপমেন্ট জার্নালিজম পড়ায়, ডেভেলপমেন্ট জার্নালিজমের যে এই এইরকম প্রসার ঘটতে পারে একটা পার্টিকুলার এরিয়াতে স্পেশালাইজেশন কৃষি, ইকোনমি তো একটা বিশাল মানে ক্যানভাস, এর মধ্যে কৃষিটাকে নিয়ে উনি এটাকে অত্যন্ত পপুলার করেছে এবং অনেকগুলি জিনিস মানুষ গ্রহণ করেছে, কৃষকরা গ্রহণ করেছে, সাধারণ মানুষও যেমন ধরেন ফরমালিন নিয়ে যখন করে এটা সাধারণ মানুষকে খুব আকর্ষণ করে। তারপরে চরের মধ্যে বালির মধ্যে তো বড় বড় কুমড়া তৈরি করতে পারে, এটা শাইখ সিরাজ দেখিয়েছে। এবং এইগুলি কিন্তু সত্যি একটা যেটা বললাম আমি পায়োনিয়ারিং রোল
চ্যানেল লাই করেছে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যেটা করে যেমন রবীন্দ্র মেলা নজরুল মেলা বাচ্চাদের এই কদিন আগে খুদে গানরাজ খুদে গানরাজ বৈশাখী মেলা এই যে এই এই জিনিসগুলি এগুলি এটা টোটাল কম্বিনেশনে আমি মনে করি একটা পরিপূর্ণ চ্যানেল বলতে যেটা বোঝায় এটা চ্যানেল আই আজকে সেটা বাঙালি সংস্কৃতি বাঙালি ঐতিহ্য ইম্পার্শিয়ালি বলছি যে সবাই পরামর্শ সবাই মোরালেস চ্যানেল এই সম্পর্কে আমার একটা সাজেশন আপনি প্রথমে বলেছেন যে ভালো দিক খারাপ দিক আমি খারাপ দিকের কথা মানে ভালো মন্দ পরামর্শ সেটা পরামর্শ কথা বলছি সেটা হলো চ্যানেল আই নিউজ যেটা হয় সে নিউজগুলো শার্প না ফ্ল্যাট পৃথিবীতে আজকাল কিন্তু ফ্ল্যাট নিউজ খুব কমই দেখা যায় এবং আকর্ষণীয় না কিন্তু তার সাথে সাথে এটাও আমি যোগ করি চ্যানেল আইয়ের যে সংবাদ যেটা রিয়াজ ভাই বললেন তার ভিতরে কিন্তু বস্তুনিষ্ঠতা বিশ্বস্ততা আস্থাশীলতা এবং সত্যনিষ্ঠতা থাকে এটা আবার তার গুণ এই শার্পনেসটা নিয়ে আসলে এটা কিন্তু একটা মাত্রার দিক থেকে সংবাদ পরিবেশনের দিক থেকে আরো ভালো হবে এটা আমার আর একটা বিষয় আমি বলি হৃদয় বাংলাদেশ আপনাদের স্লোগানটা কি হৃদয় বাংলাদেশ হৃদয় বাংলাদেশ কি হৃদয় বাংলাদেশ হলো মুক্তিযুদ্ধ বাংলাদেশ মানেই তো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে ধারণ করে বহুমাত্রিক যে চেতনা সেই চেতনাকে সবসময় চ্যানেল আই আলোকিত করে এর বাইরে কিন্তু চ্যানেল আই করে না এটা তার বৈশিষ্ট্য আর একটা বৈশিষ্ট্য আমি মনে করি যে অন্য ধরনের প্রোগ্রাম আছে তারপরেও আপনাকে দেখে না সেটা হলো মননশীলতার চর্চা এই মননশীলতার চর্চার তৃতীয় বার্তা এখানে বিতর্ক হয় গণতান্ত্রিক চিন্তা চেতনা চর্চা কিভাবে বিকশিত হতে পারে এবং সহনশীলতা মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ কি করে জাগ্রত হতে পারে মূল্যবোধ অবক্ষয় ঘটেছে সেটা কি করে আরো দূর করে আরো প্রসারিত হতে পারে এই সবগুলো আঙ্গিক নিয়ে কিন্তু এবং সমস্ত চলতি বিষয়গুলো নিয়ে তৃতীয় বার্তা কিন্তু একটা মোহনীয় এবং আকর্ষণীয় একটা অনুষ্ঠান আপনি আছেন বলে এবং তারপরেও যে কথাটা আমি বলব তিতোবাত্তার সমন্বয়ক একজন জিল্লুর রহমান তার যে আসলে সবচেয়ে কম কথা বলে সবচেয়ে বেশি কথা বলাতে পারে তার যে কনক্লুশন শেষের দিকে যে কথাবার্তা গুলো সমস্ত কথার সারাংশ সেই কথা বিন্যাসের ভিতরে শব্দ চয়নের ভিতরে মূর্ত হয়ে ওঠে এবং এটাও খুব কম চ্যানেল আমি দেখেছি উপস্থাপক ছোট করে বলে ছোট করে প্রস্তুতি নেই উপস্থাপকের মুনশিয়ান সেজন্য তৃতীয় মাত্রা একটা আমি মনে করি যে প্রথম টক শোর ব্যাপারে ধন্যবাদ জানাই আপনি কৃষির কথা বলেছেন যা বলেছেন উনি তার চেয়ে বেশি করেছেন আমি আর একটা কথা বলতে চাই সেটা হলো নতুন প্রজন্ম যারা আসছে তাদের ভিতর থেকে নতুন নতুন শিল্পী বের করে নিয়ে আসা নানা ধরনের নানা রকমের অনুষ্ঠান এটা আবার ফরিদুর রেজা সাগর উনি পিছনে থেকে সামনে থেকে কখনো এবং বাংলা চলচ্চিত্রের দুর্দিনে অবদান চ্যানেল অস্কার পুরস্কার পাওয়া প্রচুর চলচ্চিত্র নির্মাণ এবং ওই হুমায়ুন আহমেদের নাটকগুলিকে যেভাবে আসলে চ্যানেল আই যেখানে হাত দিয়েছে সেটা যেন সেই হাতের বাংলা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি বড় হাব বলা যেত শিল্প সাহিত্য সংস্কৃতি এগুলো সবগুলোর একটা আমি বলবো যে এগুলো নিয়েই পরিবেশ নিয়েও বারিস্টার রফিকুল হক চ্যানেল আইয়ের আচ্ছা
পরিবেশ নিয়ে প্রকৃতি ও জীবন নামে একটি অনুষ্ঠান হয়, এটিও প্রথম বলা যেতে পারে বাংলাদেশে পরিবেশ নিয়ে। জার্মান একটা কি পুরস্কার দিল আপনাদের বার্মান, ওই আমরা আমি রিসেপশন দিলাম আপনাদের ওই হোটেলে কি শায়েখ শিয়াজকে, ওই যে ফাওয়ার একটা পুরস্কার ছিল আন্তর্জাতিক পুরস্কার কৃষি ক্ষেত্রে আপনি আর কিছু না বলবো আর কি পরামর্শ আপনার ভালো লাগা মন্দ পরামর্শ আপনার খারাপ কিছু করলে ক্রিটিসাইজ করতাম, কিন্তু আমি অন্য কিছু ডক্টর মিজান আছে বলে আমি জিজ্ঞেস করি যে এই যে পলিটিক্স একটা আসছে কিছু মনে করবেন না, যে বর্তমানে যে ন্যাশনাল অ্যাসেম্বলি, ইজ ইট ন্যাশনাল অ্যাসেম্বলি ইন দ্য সেন্স অফ সেকশন আর্টিকেল 65-2, দেখেন তো 65-2 অফ দ্য আর্টিকেল, ক্যান ইট বি কল্ড ন্যাশনাল অ্যাসেম্বলি? কি বলেছিল আমাকে না পড়েন না 65 এখন ন্যাশনাল অ্যাসেম্বলি 154 তো ইলেকশনই হয়নি, 65 পরে দেখেন যে মাস্ট বি ইলেক্টেড, 65-2 বলছে যে পার্লামেন্ট শ্যাল কনসিস্ট অফ 300 মেম্বার্স is to be elected in accordance with the law from single territorial constituency. The present parliament is not elected. Because 154 the elector is not elected. No, that's a question. I'm going to say that I'm going to say that I was in 1985. তাকে আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী দাঁড় করানো হলো খান মোহাম্মদ শামসুর রহমান, ডক্টর জনসন নামে যে খ্যাত, আমাদের 16-17 বছরের সিনিয়র, অত্যন্ত তো তখন তার প্রথমবারে আমি যখন নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করি আমার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি, তা আমি বললাম মানে হাসির ছড়ে দুঃখ করি যে স্যার একটাও ভোট পেলাম না, তখন বললেন যিনি কোনো ভোট পাননি যার বিরুদ্ধে দাঁড়ায়নি কেউ তাকে ধরে নিতে হবে তিনি সব ভোটে পেয়েছেন, চিন্তা করেন তাহলে আবার অন্য দিক থেকে বলা যায়। এটা তার কথা আমি কোট করলাম 1985-86 কথা, যেটা যেখানে স্যার যে জায়গাটা ইঙ্গিত করেছেন ইঙ্গিত না পরে আপনি বলছেন যে এই জন্মদিনের সঙ্গে সম্পর্ক আছে, পরিষ্কার ভাবে না গণমাধ্যমের সাথে সম্পর্ক আছে, কারণ যদি দেশে গণতন্ত্র না থাকে, গণতন্ত্রের বিকাশ না ঘটে, গণতন্ত্রহীন সমাজে কোনো মিডিয়া থাকতে গণমাধ্যম থাকতে পারে, গণতন্ত্র নয় গণমাধ্যম কোথেকে আসবে? গণমাধ্যমকে বলে মানে যে এসে লুব মানে ইট লুব্রিকেট দি ডেমোক্রেটিক সিস্টেম, রাইট? তো ডেমোক্রেটিক সিস্টেমটাই তো মানে অচল হয়ে গেল, যেটা উনি যেটা বললেন যে আর্টিকেলটা পড়লে 300 মেম্বার্স টু বি ইলেক্টেড বাই দি পিপল, আর এটা হলো পার্টিসিপেশন বাই দি সিটিজেন্স ইন ডেমোক্রেটিক প্রসেস, তো ডেমোক্রেটিক প্রসেসে পার্টিসিপেশন অফ সিটিজেন্স। এবং দেখেন বেশিরভাগ সভ্য দেশে যে 50% অফ দ্য ভোটার যদি ভোট দিতে না আসে সেই ইলেকশন ভ্যালিড না, সেকেন্ড টাইম ইলেকশন you must get 50% or more. আমাদের এখানে অলওয়েজ ইন ওয়েস্টমিনিস্টার সিস্টেম এজ এ হোল ইজ এ ডিফেক্টিভ, ইজ এ মাইনরিটি রানস দি গভর্নমেন্ট, মেজরিটি নরমালি হয় না, 51% কখনো হয় না ভোটের দিক থেকে, সিটির দিক থেকে হয়তো। এখানে আমার একটু বক্তব্য আছে, সেটা হলো যে পৃথিবী উন্নত দেশে বহু দেশে জন ভোটারদের অনুপাতে 22-23-25-30 বেশি ভোটই দিতে আসে না, সেখানে মেজরিটি আর বেশি করে। আমাদের দেশে ভোট একটা উৎসব, সেজন্য সবাই মিলে আসতো, ভোট দিত,
70 সনে নির্বাচন করে আমি দেখেছি, 73 সনে নির্বাচন করে দেখেছি, এবার নির্বাচন করে দেখেছি, মাঝখানে 96 সনে নির্বাচন করে দেখেছি। সে ধরনের নির্বাচন সম্পর্কে জনমনে যে উৎসাহ উদ্দীপনা, সেটা এবার এবার বলতে গেলে উৎসাহ উদ্দীপনা ছিল না, কারণ এই কারণে আগে সরকার গঠন হয়ে গেছিল, 154টা নির্বাচিত হয়েছিল। নির্বাচন হয় না তা না, নির্বাচনে নিয়ম হলো যে নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হবে, মনোনয়নপত্র জমা হবে, বাছাই হবে, স্ক্রুটিনি হবে, প্রত্যাহার যদি হয়ে যায় তাহলে একজন থাকলে তিনি নির্বাচিত হিসেবে ঘোষিত হবেন। কথা বলে আপনার কথা, আমার এক বন্ধু বলছে সকালবেলা উঠে আমার মেয়ে বলছে আব্বু তুমি ইলেকটেড হয়ে গেছো, এমপি হয়ে গেছো, কি করে বলো যে তুমি দিয়েছিলে, কনটেস্ট হয়নি, তুমি হয়ে গিয়েছো আর কেউ আমি সিরিয়াসলি বলছি যে সেই সেই হিসাবে নির্বাচন মানে কিন্তু গণতন্ত্র না, গণতন্ত্র একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বলতে পারেন যে চূড়ান্ত ভাবে জনগণের রায়টা তার মাধ্যমে প্রতিফলিত হয় এবং জনগণের আর্টিকেল 7 এ পরম অভিব্যক্তি রূপে জনপ্রতিনিধির রাষ্ট্র চালনা করবেন। সেই হিসেবে সব দিক দিয়ে আমরা বিবেচনা করলে এই যে নির্বাচনটা হয়েছে গণতান্ত্রিক কতখানি হয়েছে জানি না, তবে এটা অভিনব একটা অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশে, সেটা সংবিধান বিরোধী নট দ্যাট, সংবিধানের সাথে সংগতি রেখেই হয়েছে। এবং এদের দুর্বলতার জায়গাটা হল এই যে নৈতিকতার দিক থেকে কতখানি, আইনের দিক থেকে নয়, নৈতিকতার দিক থেকে কতখানি বিধি কিংবা বৈধ অথবা গ্রহণীয় এই প্রশ্নটা থেকেই যাবে। আচ্ছা নৈতিকতার প্রশ্নে একবার আমাদের প্রেস কাউন্সিল আছে না, ওটা তো কোর্ট অফ এথিক্স, তো বললো যে মানে এটা তো এথিক্স এর কি মানে বলে দিল যে তুমি যদি এটা বায়োলেট করো এটা মরালি ইজ নট অ্যাকসেপ্টেবল। তো বললো যে এটা মরাল কথা কাকে শোনাচ্ছেন, যাদেরকে মার্শাল দিয়ে বলা হয় যে 14 বছর কারাদণ্ড নাইলে ফাঁসি দেওয়া হবে, এই আইন করে যাদেরকে মানে শাস্তা করা হয় তাদের এখানে মরাল মানে মরাল, হ্যাঁ মরাল লজ আর ইনএফেক্টিভ ইন ইন এ সোসাইটি ওয়ার মার্শাল মার্শাল লজ আর যেখানে রুল অফ ল এখানে না রোল অফ ল রোলার দিয়ে রুল অ্যান্ড রোলার রোলার দিলে তাহলে আরেকটা প্রবলেম হচ্ছে যে বলেছিলেন যে রাখা হয়েছিল বিখ্যাত একটা উক্তি যে টেল মি হু ইজ ইনভলভড নির্বাচন একটিমাত্র উপাদান গণতন্ত্রের, আরো বহু উপাদান রয়েছে গণতন্ত্রের, সর্বস্ব নয় কিন্তু নির্বাচন নির্ভর বটে, দলগুলোর মধ্যে সত্যিকারের গণতন্ত্র আছে কিনা গলরা নিজেরাই আলাপ করছেন এবং অনেকে বলছেন আমাদের তাই অন্য দলের চেয়ে বেশি আছে এইটুকু বলতে পারেন, কিন্তু আছে কিনা সেটা এটা সরাসরি উত্তর নেই, বেশি আছে আমাদের হয়তো কাউন্সিল হচ্ছে কয়েক বছর পরে পরে অন্যভাবেও বলে যে আমাদেরটা দেখছেন ওনাদের দেখেন না, সেটা কথা না, বেশিরভাগ তাই হয়, একটা কিছু থাকতে হবে, কারণ যে আপনি আচরে ধর্ম পরে শেখাও ফিজিশিয়ান হিল দেয় সেলফ, তো সুতরাং ডেমোক্রেটিক একটি দেশে গণতন্ত্রের মতো গণতন্ত্রের নামে যে চলে গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে চালু সেখানে সেই গণতন্ত্র চালনার যে মাধ্যম যে যন্ত্র তারা নিজেরাই যদি গণতান্ত্রিক না হয় তাহলে তো গণতন্ত্র আশা করা সঠিক হবে না, এবং রাজনীতির ছাত্ররা বা গবেষকরা বলেন যে বড় বড় সুসংগঠিত দলের একটা সুবিধা আছে, সুবিধাটা তারা যদি সংগঠিত থাকে, তারা যদি সুবিন্যস্ত থাকে, সুশৃঙ্খল থাকে, তাহলে কোনো ব্যক্তি সেখানে প্রধান হয়ে দাঁড়াতে পারে না, আর ব্যক্তি যেখানে প্রধান হয়ে দাঁড়ায় সেখানে কিন্তু ব্যবস্থা গৌণ হয়ে দাঁড়ায়, ব্যক্তি ব্যবস্থার চেয়ে বিকাশ পার্সোনালিটি
becomes more dominant than the system. আচ্ছা আমি জিজ্ঞেস করি সিঙ্গাপুরে কি গণতন্ত্র না ডিক্টেটরি? না, সেখানে তারা বলছে যে আমাদের যে কথাটা এখন বড় হয় যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, এমনকি এক সময় দক্ষিণ কোরিয়া, সেখানকার যে উন্নয়নের মডেলটা আমরা দেখি, উন্নয়নটা হলো যে যেমন করে হোক বেশ একটা শক্ত এবং সুশৃঙ্খল সুবিন্যস্ত শাসনের মাধ্যমে সে গভর্নেন্স সেটাকে ডেমোক্রেটিক ভাবে হয়েছে কি না শুরু করে তারা উন্নয়ন যখন হয়ে গেছে তখন স্বাভাবিকভাবেই গণতন্ত্র এসে গেছে। মানুষের যখন অর্থনৈতিক উন্নতি ঘটে তার মধ্যে নানা রকম চেতনা আসে, তারপরে গণতন্ত্র। এটা হলো একটা তত্ত্ব। আরেকটা তত্ত্ব, আমরা পার্শ্ববর্তী আমাদের দেশ ভারতের দিকে তাহলে দেখি সেখানে উন্নয়ন না থাকলেও দারিদ্রের মধ্যেও তারা গণতন্ত্র চালিয়ে গেছে। কেন এটা হয় আমরা জানি না, কিন্তু একটা সমাজের মধ্যে একটা কেমিস্ট্রি আছে, একটা কেমিক কৌশল দিয়ে এটাকে বুঝতে হবে। তো আমাদের এখানে কোনটা চলবে সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং এই যে আমরা উদাহরণ করে মনে আসে সেখানে কিন্তু যারাও কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে তারপরে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কোন রকম মিশেল না এনে তারা ওই নির্বাচনে যেহেতু তারা কাজ ভালো করেছেন, তারা বারেবারে নির্বাচন হয়েছেন, তারা হয়তো একটু মজবুত ভাবে। আপনি যে সব দেশগুলোর কথা বললেন সেই সব দেশের আবার গভর্নেন্স এর মডেলটা কিন্তু আমরা দেখি না বা ফলো করি না, সেটি আবার অনেকে বলে থাকেন যে শাসন যেখানে করাপশনের ব্যাপারে জিরো টলারেন্স বা এইসব লেস ডেমোক্রেসি মোর ডেভেলপমেন্ট তাদের থিওরিটাই, কিন্তু তার পেছনের যে কথাটা তারা বলে সেটা হলো সুশাসন। আইনের শাসন, আইনের শাসন এবং সুশাসন। সুশাসন করতে গেলে কিন্তু প্রথম দরকার হলো গণতন্ত্র। গণতন্ত্রের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো যদি দুর্নীতিমুক্ত থাকে এবং দুর্নীতি নিয়ন্ত্রিত থাকে, রাষ্ট্রযন্ত্র যদি তার আইন কানুনগুলো ঠিক সঠিকভাবে প্রয়োগ হয়, তাহলে সেখানে কিন্তু সুশাসন এসে যায়। আমাদের দেশে আমি একটা কথা বলি বাই দি ওয়ে আউট অফ দি ট্র্যাক, সেটা হলো 1996 আমরা রুলস অব বিজনেস চেঞ্জ করলাম। চেঞ্জ করে মন্ত্রণালয়ের মন্ত্রীকে আমরা সচিবদের আমরা দিলাম নির্বাহী প্রধান, নির্বাহী প্রধান অর্থাৎ এক্সিকিউটিভ হেড, আমরা হয়ে গেলাম এক্সিকিউটিভ হেড। এবং সচিব হলেন উনি ফাইন্যান্স থেকে আরম্ভ করে তাহলে সচিবালয় কি করে নাম থাকে? আগেকার যুগে আমলাতন্ত্র শাসিত যে রাষ্ট্র ব্যবস্থা ছিল তার জায়গায় জনগণের ক্ষমতায়নের জন্য আমরা যে গণতন্ত্রের কথা বলি এবং যেখানে গিয়ে বসে মিটিং করি মন্ত্রিসভার মন্ত্রীরা, কখনো মনে কি আসে আমাদের সচিবালয়ের মধ্যেই তো সব মন্ত্রণালয়গুলি উপস্থিত আছে? মন্ত্রীরা শাসন করেন কিন্তু সচিবদের পার্থক্য করেন, সেই কথাটা একটা আন্ডারস্ট্যান্ডিং। আমি ডক্টর শেলির কথা একটা প্রবলেম আছে, কিন্তু মন্ত্রীও ছিলেন আবার আমলাও ছিলেন কিছু কালের জন্য। আমরা ছিলাম, আমি অবশ্য নিজেই চাকরি ছেড়ে দিয়েছিলাম 13 বছর মাত্র চাকরি করে, ভুল করেছি না সঠিক কাজ করেছি সেটা ভবিষ্যৎ বলতে পারবে। এখন যে ঘটনা হয়েছে সেটা হলো যে দুর্নীতির কথা আপনি বলছেন। একসাথে একজন লিখেছিলেন, এখন না বেশ 20-22 বছর আগে, যে দুর্নীতির কথা কি বলবো। দুর্নীতি তো একটা নীতি, দুর্নীতি মানে হলো আপনার কাজটা আমি করে দেবো যেভাবে পারি, আপনি যদি আমাকে পয়সা দেন। এখন দুর্নীতির নীতিটাও নষ্ট হয়ে গেছে, কারণ যে পয়সা নিচ্ছে সে কাজ করছে না, দুই দিক থেকে পয়সা নিচ্ছে না, তো দুর্নীতির নীতিটাও নষ্ট করে। আমি পাকিস্তানে এক জাজকে বলেছিলাম যে তোমরা তো ঘুষ নাও সবাই জানে কি ব্যাপার, না আমার তুমি ইসলাম হয়ে কি হবে ঘুষ নাও, এটা অন্যায় না? তো না আমরা দুজনের কাছ থেকে টাকা নেই, যে হেরে যায় তাকে ফেরত দিয়ে দিচ্ছে। খারাপ এখন কিন্তু আমরা থ্রেটেন্ড ফিল করছি গণমাধ্যম নানান রকমের আইন কানুনের দিয়ে এটাকে শৃঙ্খলিত করার, শৃঙ্খল বলছে শৃঙ্খলা আনতেছি আমরা, আমরা বলছি শৃঙ্খলিত করার
প্রচেষ্টা হচ্ছে, এই যে সম্প্রচার নীতিমালা, সম্প্রচার নীতিমালা, আইসিটি হ্যাঁ, তারপরে হলো আপনার এখন অনলাইন নীতিমালা একটা করবে, অনলাইন করবে করবে অনলাইন, এখন কয়েক হাজার অনলাইন নিউজ পেপার আছে এখন, এগুলি একটা যে একদিক থেকে ঠিক যে এদের কোন ঠিকানা অ্যাকাউন্টেবিলিটি নাই, তো তাদেরকে একটা রেজিস্ট্রেশন সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। এইটা আমরা যখন নিউজ পেপারে শাহাবুদ্দিন সাহেবের সময় আপনার জাস্টিস মাহমুদুর রহমান সাহেবকে দিয়ে একটা কমিটি করে দিচ্ছিল, আমি ছিলাম, বেরিস্তার মোহাম্মদ হোসেন সাহেব ছিলেন, আরো আহমদ রহমান সাহেব ছিলেন, তো আমরা ওইখানে বললাম যে নিউজ পেপার একজন বের করতে চায়, তো এটা বের করার জন্য প্রেসিডেন্টের অনুমতি লাগবে লাইসেন্সের জন্য। আমরা বলছি যে কেউ যদি তার মনের কথাটা বলতে চায়, সে দেওয়ালের মধ্যে লিখে বলতেছে, একটা স্লোগান দিতেছে, এটার জন্য তো কোনো পারমিশন লাগছে না, সে একটা মানে একটা দেওয়াল পত্রিকা করে তার কথাটা সে বলতে পারে, একটা লিফলেট দিয়ে তার কথা বলতেছে, তার জন্য কোনো পারমিশন লাগছে না, লাইসেন্স লাগবে না। তো নিউজ পেপার একটু বড় করে, লিফলেটটাকে একটু বড় করলেই তো নিউজ পেপার হয়, তার জন্য এত রেস্ট্রিকশন কেন? এইটার থেকেই কিন্তু তখন আসলো এই যে এটা অ্যামেন্ডমেন্ট করা হলো, এই যে এখন বলছে যে ব্যাঙ্গের ছাতার মতো সব কাগজ সারা দেশে হয়ে গেছে, এটা কিন্তু আমরাই করেছিলাম যে এটা অ্যালাউ করে। এখানে একটা প্রশ্ন আছে, আপনি সঙ্গে জড়িত সাংবাদিক প্রায় সারা জীবন, আমিও মাঝে মাঝে মার্জিনাল হিসাবে প্রান্তিক চাষি হিসাবে জড়িত হয়েছে, কিন্তু এই এখানে একটা গল্প মনে সত্য ঘটনা যে এরশাদ সাহেবের প্রথম যখন সামরিক আইন জারি হল, তার কিছুদিন পরে এক ব্রিগেডিয়ার সাহেব হাস্যচ্ছলে আমাকে জিজ্ঞেস করে, তখন মার্শাল ল চলছে, আমরা না, আমরা মিলিটারি অবশ্য, তাতে সেটা না, আমি বলে পুলিশ ভয় পায় সাংবাদিককে, একটা ব্যাপার আছে যে এটা কি করে সত্যিকারের কন্ট্রোল, কারণ সাংবাদিক তো একটা বিরাট আছে, যে যেমন বলছে যে ফ্রেঞ্চ রেভলিউশনে ফরাসি বিদ্রোহের বিপ্লবের আগে একটা বলছিল যে রিপাবলিক অব মেন ওয়াজ প্রেসিডেড বাই দ্য রিপাবলিক অব লেটার্স, ডিডারট, রুশো, ভলটেয়ার, তারা এমন সমস্ত লিখে গেছেন, সেই লেখাগুলি মানুষকে উদ্দীপনা যুগিয়েছে, উৎসাহ যুগিয়েছে, ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছে, সুতরাং লেটারের তো একটা বড় দাম থাকে যে লেখার অক্ষরে। একটা কথা বলি, সেটিকে যখন আইয়ুব খাঁ মার্শাল্লাহ পরে লন্ডনে গেল, গিয়ে তখন তা যাওয়ার সঙ্গে সঙ্গে তো কাগজে যাচ্ছে তাই লিখতে লাগলো, তখন গভর্নমেন্ট অবজেকশন দিল যে কি হচ্ছে তোমাদের কাগজে, তখন ব্রিটিশ গভর্নমেন্ট বললো দেখো দুটো জিনিসের উপর আমাদের কন্ট্রোল নাই, একটা হচ্ছে ওয়েদার, আরেকটা হচ্ছে মিডিয়া, সে আমরা কিছু করতে পারবো না, এখন তো তথ্য প্রবাহের যুগ, আমি যখন দুর্ঘটনা চক্রে বছর খানেকের জন্য একজন বিশেষজ্ঞ বা টেকনোক্রেট হিসাবে দলের অংশ হিসাবে নয় মন্ত্রী হয়েছিলাম, হতে বাধ্য হয়েছিলাম, মাঝে দুর্ঘটনাক্রমে হয়েছিল, তো সেই সময় একদিন তৎকালীন যে ভারতীয় হাই কমিশনার তিনি বাই অ্যাপয়েন্টমেন্ট দেখা করলেন আমার সঙ্গে, কারণ আমাদের একটি পত্রিকায় প্রথম পৃষ্ঠায় বড় করে কাশ্মীরে যে সমস্ত অত্যাচার করছিল ভারতীয় সামরিক বাহিনী বা আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ, সে সম্পর্কে একটা লোমহর্ষক প্রতিবেদন ছেপেছিল, তো উনি সেটা নিয়ে প্রতিবাদ করতে এসেছিলেন, তো আমি একজন তথ্যমন্ত্রী হিসাবে আমি ওনার সব কথা শুনলাম, খুবই মানে ফর্মালি সেটা প্রেস করলাম, এমনি বন্ধু মানুষ ছিলেন, তা আমি তার উত্তরে বললাম যে দেখো ওই যেটা বললেন বিরাটের মতো, যে আমাদের তো দেশের সংবাদপত্র স্বাধীন এবং কথাটা বলেছেন, এখন তো তথ্য প্রবাহের যুগ, জানলার দরজা বন্ধ করে কিছু আটকানো যাবে,
এবং এই তথ্য প্রবাহের যুগে আইন দ্বারা কোনো কিছুই বন্ধ করা যাবে না। যারা এটা করতে যাবে কিংবা করে তারাই প্রতারিত হবে। সেজন্য এই যে আমরা আশঙ্কা করছি, এই আশঙ্কা আশঙ্কার ভিতরে থাকবে। এই কারণে যে যে কোনো প্রকারে যে কোনো ভাবে আজকে টেলিভিশন হয়তো বন্ধ, এক ধরনের বিধি নিষেধ আরোপ হবে, রেডিওতে হবে কিংবা সংবাদপত্র হবে, কিন্তু অন্যদিক থেকে আপনি ঠেকে রাখতে পারবেন না। সেজন্য যে কোনো যদি না থাকে না, যে কোনো না যে কোনো ভালো সরকারের কর্তব্য দায়িত্ব হল সমালোচনা সহ্য করা এবং তার থেকে শিক্ষা গ্রহণ করা। টাইট রোপের মধ্যে কাজ করে, মানে আমরা তো টক শো এথিক্সের ভিতরে কাজ করি না, এথিক্স এথিক্স না মানে শৃঙ্খলিত টক শো মানে শুরু যখন শুরু হয় যে একুশে, তখন আমি আমাকে রেগুলার নিয়ে যেত, তারপরে ডিজিটিএফ থেকে বলল যে আগে উনি কি বলছে সেটা আমাদের দেখাবেন, তারপরে এই বলার সঙ্গে সঙ্গে বললাম সরি আমি যাব না, তারপর দেন দেব দেন দেব এখনো আছে না বোধ হয়, এখন নাই আমরা বিভিন্ন রকমের একেবারে এখন জিনিসটা হলো যে একেবারে শেষের দিকে আমরা হ্যাঁ আমি যেটা বলতে চাই যে চ্যানেল আইয়ের এই জন্মদিনে এই কথাটা মানে বলতে চাই যে গণতন্ত্র হলো প্রাথমিক ইয়ে শর্ত, যেখানে গণতন্ত্র থাকলেই গণমাধ্যম প্রসার লাভ করবে, গণমাধ্যম মানুষের কাছে পর্যন্ত পৌঁছতে পারবে। এখন গণতন্ত্র যদি না থাকে, যেই গণতন্ত্রের অবস্থা মানে আমাদের সদ্য ব্যারিস্টার রফিকুল হক সাহেব বর্ণনা করলেন, যেখানে নির্বাচন জনগণের পার্টিসিপেশন ছাড়া এটা সরকার হয়ে গেল, দেশ চলল এবং এই দেশে গণতন্ত্র আছে বলা হচ্ছে। আজকেও গার্ডিয়ানের ইন্টারভিউর মধ্যে দেখেছেন যে দেশে গণতন্ত্র আছে, শান্তি আছে। আপনি শান্তির কথা বললেন কালকে, আমি একজনের কথা শুনতেছিলাম যে দেশে আছে অস্বস্তির স্বস্তি, অস্বস্তিরই একটা স্বস্তির আপনি দেখতে চান দেখতে পান না বা কোনো পরামর্শ কোনো চাওয়া আকাঙ্ক্ষার কথা যদি বলেন, রিয়াজউদ্দিন আহমেদ আপনি যদি শুরু করেন। আমি শুধু চ্যানেল আইয়ের কথা বলছি, সামগ্রিকভাবে আমাদের সামগ্রিক টেলিভিশনের একটা জিনিস হলো যে আমাদের লোকরা অন্য দেশের চ্যানেল কেন দেখে, কারণ এখানে মানে আমরা বেশি মাত্রায় কথা বলি, বেশি মাত্রায় রাজনীতি করি, বেশি মাত্রায় মানে বিজ্ঞাপন প্রচার করি, যেই কারণে চট করে লোকজন চলে যায় কলকাতার বাংলা। বিনোদনের জায়গাটা দুর্বল, বিনোদনের জায়গাটা খুবই দুর্বল। একটা নাটক, একটা আধা ঘন্টার নাটক দেখতে আপনার 15 মিনিট বিজ্ঞাপন দেখতে হয়, তখন বিরক্ত হয়ে এই এটাকে ফেলে দিয়ে অন্য বিদেশি একটা চ্যানেল দেখে, এটা পাশের দেশেরও হতে পারে দূর দেশেরও হতে পারে, এই জায়গাটা আমার মনে হয় বলছেন চ্যানেল আচ্ছা বলুক আমি বলবো একটা কথা আপনি জানাবেন ছিলেন এক মিনিট না, আমার তো বলার কিছু অতিরিক্ত নেই, শুধু এটুকু বললে হয় যা চান কিন্তু পান না। এটা বলতে বলে যে ওই একজন প্রতিবেদককে রিপোর্টারকে এডিটর সাহেব বলেছিলেন যে দেখো কোন জায়গায় কিছু লেখা সম্বন্ধে তার নিউজ এডিটরকে ধমকাচ্ছিল, এই জন্য সেটা বলো ভাই তোমার যদি কোনো সন্দেহ হয় তো ডিকশনারি দেখতে পারো, বলে তার কি ডিকশনারি দেবো সন্দেহই হয় না, এখন সংশয় যেখানে নেই সেখানে তো ডিকশনারি দেওয়ার প্রয়োজন পড়ে না, আমাদের এখানে সংশয় নেই প্রায়। এবং তবুও আমি বলবো যে এই কথাটা যে যেই জিনিসগুলো আমাদের সার্বিকভাবে প্রযোজ্য চ্যানেল আয়ের জন্য শেষ হত, চ্যানেল আয়ের টেলিফিল্মগুলি সুন্দর হয়, চ্যানেল আয়ের বিনোদনমূলক অনুষ্ঠান নাটক সুন্দর হয়, আকর্ষণীয় হয়েছে এখনো হয়, কিন্তু তারপরেও আমরা যে কথা বলছিলেন যে শতকরা 75% দর্শক নাকি বাংলাদেশের তারা বিদেশি টিভি দেখে না, ঠিক চ্যানেল আয় সবাই দেখে না দেখে, কিন্তু কথা হলো যে এই যে এই টেনে আনার ব্যাপারটা, আমাদের টক শো তো ঠিক আছে
আকর্ষণ প্রচন্ড, কারণ বহু লোক সেটা দেখে জেগে থাকে। আমি সেটা বলবো, দেখো মোস্ট অফ না হলো বেশ কয়েকটা চ্যানেলে কোন লয়ার সপ্তাহে একদিন আইন বিষয়ক আপনাদের আমাদের এখানে নিয়ে আসেন, জানেন করা হয়, এইটা আমার সাজেশন আইনের ব্যাপারে, আইনের ব্যাপারে সবাই কথা বলছে। আমি যে কথা বলতে চাই, গণতন্ত্র এবং গণমাধ্যম সম্পূরক একে অপরকে পাহারা দেবে, জবাবদিহিতা নিয়ে যাবে জনগণের কাছে এবং জনগণের মুখোমুখি দাঁড় করাবে, দুইজনে দাঁড়াবে। এক দুই, যেটা চ্যানেল আইয়ের ঘাটতে আমি দেখি সেটা হলো অনুসন্ধানমূলক রিপোর্টিং নাই। এটা আমার মনে হয় চালু করলে আরো দর্শক নন্দিত হবে। চ্যানেল আইয়ের জন্মদিনে আমি আশা করব যে সমস্ত অনুষ্ঠানমালাগুলো হচ্ছে সেগুলো আরো সুন্দর হবে, আরো উন্নত হবে, আরো কম্প্যাক্ট হবে এবং জাতিকে নতুন নতুন নবপথের অভিযাত্রার দিক নির্দেশনা দেবে। অনেক ধন্যবাদ মিস্টার রিয়াজুদ্দিন আহমেদ, ডক্টর মিজানুর রহমান ছিলেন, অধ্যাপক আবু সাইদ এবং ডক্টর রফিকুল হক। দর্শক, পৃথিবীর ছটি মহাদেশের 30 কোটি বাংলা ভাষাভাষী মানুষের জন্য চ্যানেল আই, আমরা আপনাদের জন্য, আপনারা আমাদের জন্য এবং সবসময় আমরা একসঙ্গে পথ চলতে চাই। যে আকাঙ্ক্ষা এখানে ব্যক্ত করলেন, ঘুরে ফিরে একটি আকাঙ্ক্ষার কথা বলছে, এটি গণতান্ত্রিক বাংলাদেশ সবাই দেখতে চান এবং সেই জায়গায় চ্যানেল আই তার ভূমিকা রাখবার চেষ্টা করছে, অন্যান্য গণমাধ্যমে করবে এবং এই গণমাধ্যমের চেষ্টার সঙ্গে সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গটি ঘুরে ফিরে আলোচনা এসছে এবং সেটি যাদের নিশ্চিত করার দায়িত্ব, আমরা আশা করব যে সেটি তারা করবেন এবং সে জায়গায় রাজনীতিকদের একটা মুখ্য ভূমিকা রয়েছে, বিশেষ করে যারা ক্ষমতায় আছেন তাদের ভূমিকাটা মুখ্য এবং অন্যদের ভূমিকা একেবারে গৌণ নয় যারা ক্ষমতার বাইরে আছেন। আমরা আশা করব যে তাদের কাছে যে প্রত্যাশা, বাংলাদেশের জন্মের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন, সেই স্বপ্ন পূরণ যেন আমরা সবাই মিলে করতে পারি এবং সে জায়গায় চ্যানেল আইয়ের জায়গা থেকে চ্যানেল আই তার ভূমিকাটা থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি, বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে আবারও চ্যানেল আইয়ের জন্মদিনের শুভেচ্ছা।